নমস্কার বন্ধুরা, আজ আমি আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি ট্রাভেল ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি এবং গোপাল ভাঁড়ের বাড়ি। আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি কিভাবে যাবেন, বছরের কোন কোন সময় এই কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি খুলে দেওয়া হয় দর্শকদের দর্শনের জন্য, গোপাল ভাঁড়ের বাড়ির আজ কি অবস্থায় আছে, এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল বা লালগোলা ট্রেন ধরে আপনারা পৌঁছে যাবেন কৃষ্ণনগর স্টেশনে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার টিকিট মূল্য পড়বে 25 টাকা আর সময় লাগবে 2.5 ঘন্টা মতো। কৃষ্ণনগর স্টেশনে নেমেই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন অনেক টোটো। এই টোটো ধরে আপনারা পৌঁছে যাবেন কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি। টোটো ভাড়া পড়বে 20 টাকা মতো। এখন আমরা চলে এসেছি রাজবাড়ির সিংহ দরজার সামনে। কৃষ্ণচন্দ্র রাজার নাম অনুসারে এই শহরটির নামকরণ করা হয় কৃষ্ণনগর। 300 বছরেরও পুরনো এই রাজবাড়িটি তৈরি করেছিলেন কৃষ্ণচন্দ্র রাজা, যিনি 1728 সাল থেকে 1782 সাল অবধি নদিয়া শহরের রাজা ছিলেন। রাজবাড়ি ঢোকার মুখেই আপনারা পাবেন এই সিংহদ্বার। একসময় প্রহরীরা এই মুখ্য দ্বারে সদা জাগ্রত অবস্থায় পাহারা দিত মহারাজাকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য। উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে মুখ্য দ্বারটি আজ ভগ্নপ্রায়। এখানে আসলেই আপনাদের চোখে পড়বে জরাজীর্ণ মুখ্য দ্বারের দেয়ালে রয়েছে বট ও অশ্বত্থ গাছের সমাহার। চলুন এখন আমরা দেখে নেব মুখ্য দ্বারের ভিতরের বিভিন্ন অংশ। কৃষ্ণনগর ঘুরতে আসলে কৃষ্ণনগরের সরপুরিয়া, কৃষ্ণনগরের রাজবাড়ি এবং ঘূর্ণির পুতুলপট্টি অবশ্যই দেখে যাবেন। এখন আমরা পৌঁছে গেছি রাজবাড়ির প্রধান দরজার সামনে। এটি হলো রাজবাড়ির প্রধান দরজা, কিন্তু এটি বছরে সবসময় বন্ধ থাকে। এখানে টিকিট কেটে ঢোকার কোনো ব্যবস্থা নেই, কিন্তু বছরে 3টি সময়ে বারদোলের মেলা, দুর্গাপূজা এবং জগদ্ধাত্রী পূজার সময় এই দরজাটি খুলে দেওয়া হয় দর্শকদের দেখার জন্য। চলুন এবার আমরা দেখে নিই রাজবাড়ির প্রধান দরজার মধ্যে দিয়ে রাজবাড়ির ভিতরের কিছু অংশ। এই সুবিশাল মাঠটিতে প্রত্যেক বছরই 12 দোলের মেলা বসে এবং এই মেলাটি থাকে প্রায় 1 মাস। এটি হলো রাজবাড়ি। রাজবাড়ির পেছনের দিকে রয়েছে এই রাজদিঘি। বলা হয়ে থাকে এক সময় রাজপরিবারের লোকজন এই দিঘিতে স্নান করতেন। এই
এই রাজদীঘির জল অঞ্জনা খাল হয়ে একদিকে মিশেছে কৃষ্ণনগরের জলঙ্গিনী নদীতে এবং অপরদিকে মিশেছে চুন্নী নদীতে। বলা হয়ে থাকে এই জলঙ্গিনী এবং চুন্নী নদী হয়ে মহারাজা কৃষ্ণচন্দ্র বাণিজ্য করতে যেতেন। রক্ষণাবেক্ষণের অভাবে এই স্নানঘাটটি আজ জরাজীর্ণ। বলা হয়ে থাকে রাজবাড়ির কাছে কোনো এক গ্রামে থাকতেন গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের দরবারে এক বিদূষক। গোপাল ভাঁড়ের হাসির গল্প আমরা সবাই কম বেশি পড়েছি। হাস্যরসিক গোপাল ভাঁড়ের অস্তিত্ব আমাদের মনে আজও অমলিন থাকলেও তার বাড়ির প্রকৃত অদৃশ আজও পাওয়া যায়নি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এরকমই নতুন নতুন ট্রাভেল ভিডিও দেখার জন্য।